গার্ডেনরিচ সুপার স্পেশালিটি হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেখানে চিকিৎসা করতে গেলেন, 20 জনের দৃষ্টিশক্তি ছানি কাটাতে গিয়ে প্রায় চলে যাচ্ছে তনয়, এবং এই নিয়ে আরো আপডেটস আছে সম্ভবত তনয়। একদম, এবং সেই আপডেটগুলোই আপনাদের সামনে তুলে ধরি। যে ফ্লুইডেই মূলত গলত ছিল এমনটাই কিন্তু চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে সামনে আসে। এই চোখের অপারেশনের ক্ষেত্রে ফ্লুইডে গলত, মেটিয়াপুরুজ হাসপাতালে চিকিৎসায় গাফিলতি এবং ছানি কাটাতে গিয়ে দৃষ্টিহীন হতে হলো 20 জনকে। দৃষ্টিশক্তি তারা ফিরে পাওয়ার জন্য সেখানে গিয়েছিলেন, ছানি অপারেশন করাতে গিয়েছিলেন, কিন্তু কার্যত চিকিৎসায় যে অভিযোগটা সামনে আসছে তাতেই অন্ধ হতে হওয়ার পথে তারা রয়েছেন, অর্থাৎ দৃষ্টিশক্তি হারানোর পথে এই মুহূর্তে তারা রয়েছেন। একটার পর একটা যেমনটা চাঞ্চল্যকর তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। অপারেশনে ফ্লুইডেই গলত ছিল এমনটাই প্রাথমিকভাবে তদন্তে উঠে আসছে, তদন্তে উঠে এলো যেমনটা চাঞ্চল্যকর তথ্য, এবং একই সঙ্গে জানাই যে এই অপারেশনের ফ্লুইড থেকেই সংক্রমণ যেমনটা সূত্র মারফত খবর, এমনকি নদীয়ার হাসপাতালেও একই ব্যাচের ওষুধ পাওয়া যায়। মেডিয়াপুরুজের ঘটনা, এবং যেখানে 20 জন রোগী তারা গিয়েছিলেন ছানি অপারেশন করাতে, এবং সেখানেই কার্যত যে বিপত্তির অভিযোগ সামনে আসে, কার্যত 20 জনের দৃষ্টিশক্তি হারানোর পথে রয়েছেন। কিন্তু এখানেও চাঞ্চল্যকর তথ্য যেমনটা সামনে আসছে যে ফ্লুইডের সমস্যা, অর্থাৎ গাফিলতি এখানেই উঠে আসছে। শ্রমিক ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। সমী বাবু, এই মুহূর্তে খবর উঠে আসছে মেটিয়াবুরুজ হাসপাতালের ফ্লুইডের সমস্যা ছিল, কিন্তু তৃণমূলের তরফ থেকে কোথাও যেন এইটা বার্তা দেওয়া হচ্ছে যে এটা ডাক্তারদের সূত্রের খবর, এটা উঠে আসে ডাক্তারদেরই শুধু দোষ, কিন্তু একদম ওপরতলায় স্বাস্থ্যমন্ত্রী থেকে যারা ওপরতলায় বসে রয়েছেন তাদের কোনো দায় নেই। আপনারা কি বলবেন? দেখুন, সমস্ত দায়িত্ব চিকিৎসকদের উপরে চালিয়ে দেওয়া যাবে না, চিকিৎসকদের নির্দিষ্টভাবে তারাও দায়ী, কারণ যখন প্রয়োজনীয় সরঞ্জাম নেই, যখন প্রপার মেডিকেল সাপোর্ট নেই, তারপরেও তারা কি করে অপারেশনটা করতে গিয়েছিল, এই দায়িত্ব ডাক্তারদেরও নিতে হবে এবং একই সঙ্গে এই দায়িত্ব স্বাস্থ্য মন্ত্রককে নিতে হবে। কারণ গোটা পশ্চিমবঙ্গকে একটা খোলা বাজার বানিয়ে দিয়েছেন এই সরকার, ব্যস্ত হচ্ছে খেলাবেলা বৈষ্ণবে প্রাতিষ্ঠানিক লুঠে আর শুধুমাত্র অন্ধ কেন্দ্রীয় বিরোধিতায়। একটা দুষ্কৃতীদের সরকার কার্যত তৈরি হয়ে গেছে, তার পরিণতি হচ্ছে এইগুলো। এর বাইরে বেরোনোর পথ একটাই, তৃণমূলের বিসর্জন, এছাড়া কোনো পথ খোলা নেই। শ্রমিকবাবু, আপনার সঙ্গে আমি তনয় রয়েছি, কিন্তু একটা বিষয় আরো একটু স্পষ্ট করবো। এই যে মেটিয়াপুরে যে শুধু না, একই সঙ্গে যে সুপার স্পেশালিটি হাসপাতালগুলোর কথা বলা হয়, বিভিন্ন সময় বলা হয় স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে তারা যাচ্ছেন, হয়রান হচ্ছেন, অথবা রোগীকে রেফার করে দেওয়া হচ্ছে, ঠিক মতন চিকিৎসা পাচ্ছেন না, বাইরে লাইন দিয়ে হয়তো রোগীর পরিবাররা দাঁড়িয়ে রয়েছেন। কিন্তু একটা বিষয় বলুন তো, দৃষ্টিশক্তি ফিরে পাওয়ার জন্য যে সকল রোগীরা তারা হাসপাতালে যাচ্ছেন, তারা যদি এরকম দৃষ্টিশক্তি হারিয়ে সেখান থেকে বাড়ি ফিরতে হয়, তাহলে সাধারণ মানুষ তারা কোথায় যাবেন? সবার পক্ষে তো সম্ভব নয় যে বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে সকল বেসরকারি হাসপাতালগুলো রয়েছে, নার্সিংহোম রয়েছে, সেখানে যাওয়া। সাধারণ মানুষের সামনে একটা পথ খোলা আছে, কিছু অনুদান, লক্ষ্মীর ভান্ডার। সাধারণ মানুষের সামনে একটা জিনিস খোলা আছে, ভয়, সন্ত্রাস, একটা সন্ত্রাসের আবহ, তার মধ্যে একটা ডিভাস্টেটিং হেজিমনিকে এস্টাবলিশ করবার জন্য যা কিছু করা, আত্মসমর্পণ করা। মানুষ যদি সংঘবদ্ধ হয়ে প্রতিবাদ না করে, রাজনীতির মধ্যে উঠতে হবে, সমস্ত সরকারের উপরে চাপিয়ে দিলে চলবে না। সরকার স্বেচ্ছাচারিতা করছে, সরকার দুর্নীতি করছে, সরকার নিয়ম মানছে না, কিন্তু যারা প্রিভিলেজ ক্লাস আছে তারা কি করছে? তারা কেন প্রতিবাদ করছে না? ঠিক, তারা কেন প্রতিবাদ করছে না? অনেক ধন্যবাদ শ্রমিক বাবু, ছিলেন আমাদের সঙ্গে বিজেপি সাংসদ। আমি এই নিয়ে আমরা আলোচনা এগিয়ে নিয়ে যাব, যেহেতু ডক্টর তন্ময় বাবু আমাদের সঙ্গে রয়েছেন, এইটা একটু ক্লারিফাই করবার চেষ্টা করব। তাহলে ঘটনাটা ঠিক কি ঘটেছিল প্রাথমিকভাবে? আপনি মেটিয়াপুরুজ সুপার স্পেশালিটি হাসপাতালে 20 জন চিকিৎসা করাতে গেলেন, তাদের চোখে দৃষ্টি এখন চলে যাচ্ছে ছানি কাটাতে গিয়ে, বলা হচ্ছে ফ্লুইডে গলত ছিল এবং নদীয়ার হাসপাতালেও একই ব্যাচের ওষুধ গেছে। মেটিয়াপুরুজে ঠিক কি হয়েছিল তন্ময় বাবু? দেখুন, এটা হচ্ছে যে একটা জীবাণুর সংক্রমণ হয়েছে অপারেশনের পরে। এখন সেটা হতে পারে আপনার কোনো হচ্ছে যে যন্ত্রপাতি ব্যবহার করা হয় তা থেকে হতে পারে, যে গজ ব্যবহার করা হয় তা থেকে হতে পারে, এমনকি চোখে আইপ্যাড দেওয়া হয় তা থেকে হতে পারে, ফ্লুইড থেকে হতে পারে, এমনকি দেখা যাবে ওটিটাই হতে ইনফেক্টেড তার থেকেও হতে পারে। সুতরাং এখন বিভিন্ন জায়গা থেকে স্যাম্পেল নিয়ে করতে হবে, আমরা এখনও পর্যন্ত জানি না যে সেই ফ্লুইডের স্যাম্পেল থেকে পজিটিভ এসছে কি না। সুতরাং হচ্ছে এখনই বলা যাবে না যে ওই ফ্লুইড থেকেই হয়েছে, সেটা হচ্ছে তদন্ত করতে হবে এবং বিভিন্ন স্যাম্পেল নিয়ে তার পরীক্ষা করতে হবে, কালচার করতে হবে, করে সেটা ব্যবস্থা করতে হবে। তবে আমি এখনই বলবো না যে ফ্লুইড থেকেই হয়েছে, কারণ তার কোনো প্রমাণ এখনো কেউ পায়নি। অনেক সময় এটা বলে দেওয়া হয় যে ওষুধ থেকে হয়তো হতে পারে, নিজেদের কাছ থেকে গাটা ঝেড়ে ফেলার দায়িত্বটা ঝেড়ে ফেলার জন্যে
যে না ওটিটা আমরা ঠিকমতো স্টেরিলাইজ করেছি, জীবাণুমুক্ত করেছি, তাই ওই থেকে ওই ওষুধ হোক ওটি হোক, সাধারণ রোগী একজন দরিদ্র রোগী তো সেটা দেখবে না, তার তো সেটা দেখার কাজ নয়, তার চিকিৎসা পাওয়ার কাজ, চোখে ছানি পড়েছে দেখতে পাচ্ছেন না, গেলেন অন্ধ হয়ে গেলেন, এটা আদৌ জাস্টিফাই করা যায়? ওষুধ ওটি আমি তো জানি না সেগুলো, আমার দরকার নেই জানার। পুরোটা হাসপাতালের দায়িত্ব, পুরোটাই হাসপাতালের দায়িত্ব, এবং হচ্ছে তারা সেটাকে পালন দায়িত্ব পালন করতে ব্যর্থ হয়েছে, সেই জন্য আজকে 20 জন মানুষের চিন্তা করুন দৃষ্টিশক্তি হারাচ্ছে, এবং তারা জানে না আজকে যে ভবিষ্যতে তারা চোখে দেখতে পাবে কি না। তো এই আজকের এই 21st century আমাদের পশ্চিমবাংলা যেটা হচ্ছে ভারতবর্ষে সব থেকে এগিয়ে ছিল যে চিকিৎসা ক্ষেত্রে, তার চিকিৎসা ব্যবস্থা আজকে এই অবস্থা হয়েছে। কারণ কি, যে যেভাবে জিনিসগুলো করা প্রয়োজন সেইভাবে কিছু হয় না, শুধুমাত্র কসমেটিক হয়, ওই নীল সাদা রং আর ভেতরে কিছু ঝকঝকে টকটকে হয়তো বিল্ডিং হলো, কিন্তু আসল যে আমরা অনেক ক্ষেত্রে আপনারা দেখবেন এই যন্ত্রপাতি টেন্ডার দেওয়া হয়, সেগুলো নতুন করে কেনা হয় না, পুরনো যন্ত্রপাতি বারবার ব্যবহার করা হয়, তাতেও হচ্ছে কিন্তু জানবেন যে অপারেশনের থেকে রোগী ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যেটাই হোক না কেন সমস্যার মধ্যে পড়ছেন কিন্তু সেই সাধারণ মানুষ, যে সাধারণ মানুষের হয়ে আমরা আজও এখানে প্রশ্ন করছি। রাধামোহন বাবুর কাছে আসি, রাধামোহন বাবু, যে 20 জনের দৃষ্টি পায় যাওয়ার পথে রয়েছে অন্ধত্ব, সেটা কিন্তু খুব একটা সুখকর জিনিস না, সেটা আপনিও মানবেন, আমরাও মানি, এবং যারা উপস্থিত রয়েছেন দর্শক বন্ধুরা তারাও মানবেন, তাহলে এই দায়টা কে নেবে? স্বাস্থ্যমন্ত্রী তিনি নেবেন, স্বাস্থ্যমন্ত্রক তারা নেবে? দেখুন, ডাক্তাররা অপারেশন করছেন, দায়িত্ব অফকোর্স ডাক্তারের উপরে যাবে, কিন্তু এটা একটা তদন্ত করতে হবে, খুঁটিয়ে দেখতে হবে যে কী কারণের জন্যে এই ডাক্তারবাবু যেটা বললেন যে উনি ডাক্তারি ভাষাতে যে কী চোখের ওই প্যাড বা ইঞ্জেকশন বা ওষুধ এগুলো, ওটাতে কী গাফিলতি হয়েছিল এগুলো খুঁটিয়ে দেখা। এটা বললেন সম্পূর্ণ দায় হাসপাতালের এবং হাসপাতাল স্বাস্থ্য দপ্তরের অধীনে এবং স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উনি তো এইমসের ব্যাপারে দায় নিচ্ছেন না, কিন্তু আমাদের উপরে দায় দেবেন, মানে ভালো জিনিস যখন হবে তখন উনি বলবেন ডাক্তারদের দায়, ইনসিডেন্ট সব জায়গায় হয়, সেখানে যদি জীবাণুমুক্ত না করা হয় তাহলে ডাক্তারি ডক্টর যে পড়াশোনা করে ওটা হচ্ছে,